ছয় দিন কেন পালালেন এর জবাবটা এখনো রয়ে গেল, তাই না? আমার ভাইয়ের জবাব হলো, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম কোথায় ছিলাম? মায়ের গর্ভে। আকাশে ছিলাম বোধ হয়, কোথায়? মায়ের। আইসা গেছে আবার আরেক ওয়াজ, সেখানে ছিলাম, ত্রিবিধ অন্ধকারে ছিলাম, মায়ের পেটের আধার, তারপরে রেহেমের অন্ধকার, আরেকটা আধার ছিল সেই প্যাকেটের ভিতরে আমরা ছিলাম আচ্ছাদিত ছিলাম, ফি জুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারে আমরা আচ্ছাদিত ছিলাম। আহারে কত মাস্তানি দুনিয়াতে করি করি কিনা বলেন? সেখানে কোনো বাজেট ছিল না, কোনো চিকিৎসা ছিল না, সেখানে কোনো লাইট ছিল না, আলো ছিল না। আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসারা, আমি সহজ একটা রাস্তা দিয়ে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? সহজ রাস্তা। মুফাসসির বলেন সুম্মা সাবিলা ইয়াসারা সাহালাল্লাহ তারিকান ফিল খুরুজ, সহজ একটা রাস্তা আল্লাহ বের করে দিলেন, ছোট্ট ছিলাম। আমার ভাইরা মুফাসসির এই আয়াতের তাফসীর, তাফসীরে সফওয়া আত তাফাসীর, আল্লামা মুহাম্মদ আলী সাহাবুনি রহমতুল্লাহ আলাইহি, মিশরের একজন মুফাসসির, তিনি বলেছেন কাইফা ইয়াতাকাব্বারু মান খারাজা ফি সাবিলিল বাউলি মাররাতাইন ইয়ানি আয-যাকারা ওয়াল ফারজ। ও মানুষেরা, কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে কলম ধরে, আল্লাহর আইন ভালো লাগে না, মানব রচিত আইন প্রণয়ন করার চেষ্টা করে, আল্লাহ আইন দিলেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মানুষেরা তৈরি করে মানুষের কল্যাণের জন্য, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, ঠিক না? ঠিক। এই জন্যই তো আল্লাহটা ভালো লাগে না, সুদের কারণে গলায় পাশি দেয়, পারিবারিক সেতু বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, বিষপান করে, বাড়িঘর জমি জামা বিটা যা আছে সব বিক্রি করে, আছে না নাই কোন? আমার ভাইরা মুফাসসির বলেছেন কাইফা ইয়াতাকাব্বারু মান খারাজা ফি সাবিলিল বাউলি মাররাতাইন, এই মানুষেরা কিভাবে আল্লাহকে অস্বীকার করে, নাফরমানি করে, মানুষের কি জানা নাই? এই মানুষেরা দুনিয়ার ভিতরে এসেছে দুইটা পেশাবের রাস্তা দিয়া, কয়টা পেশাবের রাস্তা দিয়া? তাফসীর মান খারাজা ফি সাবিলিল বাউলি মাররাতাইন, মাররাতুন মাররাতাইন, বাউল মানে পেশাবের রাস্তা, দুইটা পেশাবের রাস্তা দিয়ে দুনিয়াতে আসছে। কেমনে আসছে? একটা একবার বাবার পেশাবের রাস্তা দিয়ে মায়ের গর্বে, মায়ের পেশাবের রাস্তা দিয়ে কোথায় আসছে? আপনারা বোধহয় আসেন না, কথা কয় না, ফ্যাস্টিজে অসুবিধা হয়েছে কিনা? মুফাসসির কো মানুষেরা ইয়ানি আযাকার আল ফার্জ, কেমনে এই জায়গা দিয়ে এসে মানুষ দুনিয়াতে এত মাস্তানি করে, এত অহংকারি করে? আমার ভাইরা মায়ের গর্ভ থেকে যখন আমরা জমিনে আসলাম, ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। একটি একটি স্তর সুবিন্যস্তভাবে পার হয়ে এসেছি, পানি থেকে মাটি, সেখান থেকে আলাক, ঝুলন্ত ভগবান, গতিশীল রক্ত, জমাট রক্ত, সেখান থেকে আমরা হাড় হলো, মাংস হলো, চামড়ার প্যাকেট হলো, সুম্মা ইউখরিজুকুম তিফলা, দুর্বল শিশু আকারে বের হয়েছি। বের হয়ে কি করলাম? ও কাঁদছি নাই ভাবে, কেঁদেছেন না? মিছিল করছেন না? মিছিল করছেন কিনা? আমার ভাইরা সেখান থেকে বের হলাম, বলুন তো ওই সময় আপনার আমার দাঁত ছিল নি? এত বড় বড় দাঁত ছিল, ছিল না? আল্লাহ কি ইচ্ছা করলে তখন দিতে পারতেন না? অবশ্যই পারতেন, এটা আল্লাহর অক্ষমতা নয়, আল্লাহ কেন ওই সময় দিলেন না সেটার পিছনে যুক্তি আছে। আমার ভাইরা এখন আমরা লম্বা লম্বা দাঁত, খাসির হাড়, গরুর হাড়, কোড়াল মাছের কাঁটা, চাঁদপুরের ইলিশ, ইচ্ছে মতো সিবিয়া সব পাউডার বানিয়ে ফেলি, ঠিক না? ঠিক। কিন্তু ওই সময় আমার আপনার খাবার তো এত শক্ত খাবার ছিল না, ওই সময় ছিল আমার আপনার খাবার মায়ের স্তনের দুধ। আমরা যেই বানরের বানর, ওই সময় যেই দুষ্টের দুষ্ট আমরা, যদি না আমাদেরকে আল্লাহ ওই সময় দাঁতটা দিতেন, মায়ের স্তন ছিবিয়া সব ছিঁড়ে ফেলতাম, মাও ব্যথা পেত, আমার আপনার খাবারের দারুণ অসুবিধা হয়ে যেত, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক যখন যেটা দিলে বান্দার জন্য কল্যাণ হবে, ঠিক
তখন সেটাই একদিন না এক মুহূর্ত এক সেকেন্ড আল্লাহ দুনিয়া বানাইতে পারতেন মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীটাকে ছয় দিনে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। এবার জবাব পেয়েছেন? আসুন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের শপথ, পাঁচটা জিনিস শপথ করে এরপরে জবাবে কসম যেটা বলেছেন আল্লাহর আজাব হবেই হবে। সে আজাব কোন জায়গায়? দুনিয়াতে, পরকালে। দুনিয়াতে, পরকালে। আচ্ছা আপনারা মরবেন না কে কে একটু হাত উঁচু করে দেখান তো, জীবনে মরবেন না? একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, না বুঝে হাত তুলে ফেলছে, এটা আপনারা উল্টা মনে করবেন না, মরবেন তো ইনশাআল্লাহ। তাহলে মরার পর কি হবে? মাটিতে পচে যাবেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিয়, একটা ঘটনা হবে, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল লিকা, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুস সাখা, ইয়াউমুল কারিয়া, ইয়াউমুল হাসর, ইয়াউমুল জামা, ইয়াউমুর রাজফা, ইয়াউমুল হাক্কা। 13টা ভাষায় আল্লাহ কিয়ামতের কথা বলেছেন। কয়টা ভাষায়? করাঘাত করার দিন, বিকট আওয়াজের দিন, লেকা সাক্ষাতের দিন, হিসাবের দিন, আমল ওজনের দিন, জমায়েত হওয়ার দিন, সেই দিন হবে কিয়ামত। সেই দিন কিয়ামত হবে, সেটা হচ্ছে অদৃশ্য প্রশাসন, আমরা সেটা দেখি না, আল্লাহকেও আমরা দেখি না। একজন মানুষের চরিত্র সংশোধন করতে হলে যদি মানুষ ফাঁকি দিতে চায় সরকারকে, প্রশাসনকে, এই যে সিসি ক্যামেরা সেটিং করে রেখেছে বিভিন্ন পয়েন্টে, অফিসে, আদালতে, কোনো মানুষ যদি চিন্তা করে আমি সরকারের ফাঁকি দেব, ঘুষ খাবো, তাহলে আউট অফ এরিয়া, অফিসের বাহিরে গিয়া টয়লেটে অথবা মসজিদের বারান্দায় গিয়া ঘুষের টাকা লেনদেন করে আমার চোখে দেখা আছে না নাই, সেটা তো আর ক্যামেরায় উঠবে না। কিন্তু একজন মানুষ যদি চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না, সমুদ্রের নিচে থাকি আর খাতার নিচে থাকি, কম্বলের নিচে থাকি, গভীর রাতে একাকি থাকি, যেখানেই থাকি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন এবং লেখেন, সেই ব্যাপারে আমাকে আপনাকে কঠিন হিসাব দিতে, এই ভয় যদি মানুষের অন্তক করে নে, বদ্ধমূল হয়ে যায়, আটকিয়ে যায়, তাহলে মানুষ আর অপরাধ করবে? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিয়, মা লাহু মিন দাফি'। অবশ্যই আল্লাহর আযাব হবেই হবে, আল্লাহর আযাব যখন আসবে সেটাকে বারণ করে রাখতে পারবে নি কোন? আমার ভাইরা, যেহেতু আপনারা সবাই বলেছেন আমরা মরব একদিন না একদিন মরব, এই মরার কোনো ইনফরমেশন আমাকে আপনাকে আগে দিয়ে দেওয়া হবে না। বিয়ে শাদিও একটা ডেট হয়, পরীক্ষা হয়, তারিখ হয়, মাহফিল হয় সুনির্দিষ্ট একটা তারিখ হয়, যত কিছু হয় সুনির্দিষ্ট একটা তারিখ হয়, কিন্তু মৃত্যু যখন হবে তারিখটা নির্দিষ্ট করা আছে, আপনাকে আমাকে একদিন আগেও জানিয়ে দেওয়া। মালাকুল মৌত যখন চলে আসবেন আপনাকে কি বলবে? তাড়াতাড়ি বাড়িতে যাও, ওযু গোসল করে বিদায় নাও, কি খাবার খেয়ে নাও, সকলের কাছ থেকে বিদায় নিয়ে নাও, আমি দেখা করব কালকে। আপনি যদি অনুনয় বিনয় করে বলেন যে হ্যাঁ আমার ছেলে বড় হলো, চাকরি পেলো, মাত্র বিয়ে শাদি করবে, এই সুযোগটা দাও, এই চান্স দেবে কিনা বলেন? আর মালাকুল মৌত যেহেতু আসবে সেটাকে ফিরিয়ে দাও যাবে না, অতএব সেই মালাকুল মৌত আমাকে আপনাকে যদি এসে সিনেমাতে পায় ভালো হবে না খারাপ হবে? মালাকুল মৌত যদি আমাকে আপনাকে মাহফিলে পায় ভালো হবে না খারাপ হবে? মালাকুল মৌত যদি আমাকে আপনাকে দেখে আল্লাহরে সেজদা দেই ভালো হবে না খারাপ হবে? মালাকুল মৌত যদি এসে দেখে আমি আপনি মাজারে গিয়া সেজদা দিতে আসি ভালো হবে না খারাপ হবে? মালাকুল মৌত যদি দেখে আমি আপনি সমাজের কল্যাণমূলক কাজ করতেছি, দেশের কল্যাণমূলক কাজ করতেছি, ভালো হবে না খারাপ হবে? তাহলে যেহেতু কখন আসবে জানা নাই, আসলে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, অতএব সদা সর্বদা অন্তরে এই কথা বদ্ধমূল রাখতে হবে, যাতে সব সময় আমার চিন্তা, আমার গবেষণা, আমার শয়ন, আমার জাগ্রত, আমার হাঁটা, আমার বসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যায়। কার জন্য হবে কোন? আরো জোরে কার জন্য হবে? এটার নাম হবে ঈমান। এটার নাম কি? ঈমান। আখেরাতে যাওয়ার আগে এবার ঈমানের কথা বলি, যাদের ঈমান আছে তাদের কি কি কয়? ঈমানদার। আর আস্তে কোন মুমিন, তাদের কি কি বলে? মুমিন বলে। আমরা